দেশের যে কোনো দুর্যোগে অতীতের মতোই বিজিবিকে জনকল্যাণমূলক কাজে অবদান রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সীমান্ত অপরাধ দমন, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনেরও আহ্বান জানান তিনি। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউরি শবনম। চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 94তম রিক্রুট ব্যাচের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তাকে স্বাগত জানান বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ শাফিনুল ইসলাম। রাষ্ট্রপতি সালাম গ্রহণ ও কুচকাওয়াজ উপভোগ করেন। এ সময় তিনি বলেন, দেশমাতৃকার সেবায় সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে আসছে বিজিবি, ভবিষ্যতেও দেশের সেবায় তাদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি। সেবা ও কর্তব্যপরায়ণতার মাধ্যমে এই বাহিনী সদস্যরা জনগণের শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থা অর্জন করেছে। দেশ ও জাতির প্রয়োজনে ভবিষ্যতে এই একইভাবে জনকল্যাণমূলক কাজে এই সীমান্তরক্ষী বাহিনীকে অবদান রাখতে হবে। বিদেশে সম্পদ পাচারকারীদের কঠোরভাবে দমনের নির্দেশ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, বিজিবির প্রধান কাজ সীমান্ত অপরাধ দমন সহ দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করা। মনোবল, ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলা ও দক্ষতা, এই চারটি মূলনীতিতে বর্ডার গার্ড বাংলাদেশের গর্বিত সদস্যরা উজ্জীবিত। এ মূল মন্ত্রকে ধারণ করে আপনারা অর্পিত যে কোনো দায়িত্ব সুন্দর ও সুচারুভাবে পালন করবেন। এবারের প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সব বিষয়ে প্রথম স্থান অধিকারী নবীন সৈনিক মইনুদ্দিন সহ দুইজনের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম।